আসসালামু আলাইকুম, আমার নাম শাবনাজ, আমার বয়স 30 বছর, আমি ভোলা থেকে আসছি। আমি প্রায় 6-7 মাস ধরে ব্যথায় ভুগতেছিলাম, এখানে এসে 15 দিন ধরে ভর্তি হয়েছি আল্লাহর রহমতে। আমি এখন পরিপূর্ণ সুস্থ, আমি অনেক খুশি। গত 6-7 মাস ধরে আমার কোমরে প্রচুর ব্যথা ছিল, কোমর থেকে আমার পায়ের দিকে যাইতো ব্যথাটা অবাস ছিল। হ্যাঁ, দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না। হ্যাঁ, কোমর প্রচুর ব্যথা যন্ত্রণা ছিল, এক কথায় আমার জীবনটা অসহ্য করে দিছিল ব্যথায়। আমার এই ব্যথা নিয়ে আমার পরিবারের সবাই খুব চিন্তিত ছিল। এই ব্যথার জন্য আমি 5 থেকে 6 জন ডাক্তার দেখাইছি, তারা অপারেশনের কথা বলছিল। আমি চিন্তা করে দেখলাম যে আমার বয়স তো অতটাও বেশি না, যে ওই জন্য অপারেশন করা তো রিস্ক ছিল। তাছাড়া অনেকের কাছে শুনছি যে ডাক্তারও বলছিল যে কোনো গ্যারান্টি নাই অপারেশনের যে ভালো হবে, এই জন্য আমি এই রিস্কটা নেইনি। ভাবছিলাম যে কোথায় গেলে আমার অপারেশন স্যার আমার এই ব্যথাটা ভালো হবে। আমার হাজবেন্ড খুঁজতে খুঁজতে ইউটিউবে শফিউল্লাহ স্যারের ভিডিও দেখে এখানে আমরা আসছি। আসার পরে গত 15 দিন এখানে ভর্তি হয়ে এখন আমি পরিপূর্ণ সুস্থতা, আল্লাহ আমার পরিপূর্ণ সুস্থতা করে দিছে। এখন আমার আর কোনো ব্যথা নাই, এখন আমি হাঁটতে চলতে পারতেছি পরিপূর্ণভাবে, অনেক সুস্থতা বোধ করতেছি। আগামীকালকে আমি আবার ভোলায় ফিরে যাব। যাওয়ার আগে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি বইলে যাই, যে আমার ভিডিও দেখে অনেকে যাতে আসে এখানে এসে মানে ট্রিটমেন্ট করতে পারে, ভালো হতে পারে আর কি। আমার মতো যারা এরকম আমার মতো এই ব্যথা নিয়ে ভুগতেছেন তারা এখানে আসতে পারেন, এসে দেখতে পারেন। এখানে নার্স, থেরাপি ওরা সবাই ভালো ডাক্তার। আমি এখানে আসার পরে যেরকম সেবা পাইছি আপনারা আশা করি এখানে আসলে পাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম সুস্থতা থাকি, আল্লাহ যেন আমারে ভালো রাখে। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।